রাজ্যে নিতে মিলে দুয়ারে কাঁটা পাতে মাংস ফলের পরিবর্তে পড়ছে সাপ ব্যাং টিকটিকি মালদা বীরভূমে রেশ কাটতে না কাটতে এবার পাঁশকুড়ায় মিডডে মিলে পাওয়া গেল বড় টিকটিকি মিডডে মিলের খিচুড়ি থেকে উকি দিচ্ছে টিকটিকি টিফিন কৌটোর ঢাকনা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে টিকটিকি পাওয়া যেতেই শোরগোল কাণ্ড পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামপুরে কতজন আছে এখানে মানে রান্না খাবার বিলি করবে 91 জন কে এই যে খাবারে যেটা এই টিকটিকি যেটা দেখা যাচ্ছে এটা কিভাবে হলো আপনার নজরে কি এসেছিল বিষয়টা না আমরা নিজেরা খাই নজরে থাকলে আমি লোক খাওয়াবো বাচ্চা খায় আমাদেরও বাচ্চা আমাদেরও বাচ্চা আছে আমরাও খাই ইতিমধ্যে গ্রামে পৌঁছেছে পুলিশ সহ মেডিকেল টিম তবে এখনো কোনো পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি অন্যদিকে বীরভূমের ময়ূরেশ্বরে গত সোমবার মিডডে মিলের চালে পাওয়া গিয়েছিল চিতির সাপ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল 24 জন পড়ুয়া তাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হলে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে 6 জনকে শারীরিক অসুস্থতার জন্য শুক্রবার ফের ভর্তি করা হয় হাসপাতালে এখন আমার মেয়েটা যেদিন থেকে গেছে সেদিন থেকে পেটে ব্যথা করছে মানে সবসময় করছেন যখন তখন কথা কাল থেকে বলছে বেশি হচ্ছে মানে এক একজন এক এক সমস্যা হচ্ছে মিডডে মিলে দেওয়ার কথা ছিল মুরগির মাংস ও ফল কিন্তু মাংসের বদলে শিশুদের পাতে পড়ছে সাপ ও টিকটিকি এবার ফলের পরিবর্তে কি পড়ে মিডডে মিলে তা ভেবেই চরম উৎকণ্ঠায় পড়ুয়াদের অভিভাবকরা রিপাবলিক বাংলা